আমাদের ছেলে মেয়েরা রাত 3টা 4টা গলে কি ফেসবুকে বসে আছে, এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা মেধা শূন্য হয়ে যাবে এককালে। এখন আর কেউ লেখাপড়া করতে চায় না, এখন সব আপনি যে কোনো তথ্য চান এক মিনিটে মোবাইল থেকে বের করে করবো, তো তার শিখার দরকার ঠিকই। আমি সেই জন্য আমার ব্যক্তিগত উদ্বেগ প্রকাশ করেছি যে এই সমস্ত টেকনোলজি এটার উপকারিতা যেমন আছে, আমরা যেভাবে ব্যবহার করছি সেটা উদ্বেগের কারণ আছে যে জাতি না হয় মেধাশূন্য হয়ে যাবে। তার তো আর নিজের মাথায় কিছু নিতে চাচ্ছে না, কিছু শিখতে চাচ্ছে না, কিছু জানতে চাচ্ছে না, কয় সব আছে দরকার জেনে নিব। আমি সেই উদ্বেগের কথা বলেছি, তা আমাকে অনেকে ভুল বুঝেছে। আজকেও বললাম একটা যে আমি সেই জন্য আগে দুঃখ প্রকাশ করছি যে আমি এইটা বলি নাই যে সব পত্রিকা টেলিভিশন তাদের অন্যায় কাজকে ডেকে রাখার জন্য এগুলো বেশি চালু।